হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল তো বন্ধুরা অনেকদিন থেকে তোমরা কমেন্ট করছো যে আমাদের তোমাদের স্কিনে এরকম ছোট ছোট দানা দানা হয়ে আছে এগুলো না পিম্পলস হচ্ছে না একনে এরকম ছোট 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 দানা ভর্তি হয়ে গেছে তো এগুলোকে বলা হয় মিলিয়া তো এইগুলো কি কারণে হয় এগুলো হয় আমাদের যে ইয়েগুলো আছে লোম আছে আমাদের স্কিনে ছোট ছোট খুব লোম হয় যেগুলো অনেক সময় চোখে দেখতে খালি চোখে দেখতে পাবে না এরকম ছোট ছোট লোম থাকে সেগুলোর সেই লোমগুলোর যে মুখগুলো গুলো হয় যে ফলিকলস গুলো হয় সেইগুলো যখন কেরেটিন কিংবা কেরেটিনের যে প্রোটিনটা হয় আমাদের স্কিনেও কিন্তু ক্যারেটিন থাকে প্রোটিন থাকে তো সেইটার জন্য সেইটা যখন বেরোয় সেটা কি করে ওই ফলিকলস গুলোকে বন্ধ করে দেয় যখন বন্ধ করে দেয় মুখ বন্ধ হয়ে যায় তখনই এরকম ছোট ছোট দানা সারা মুখে ভর্তি হয়ে যায় তো এইটাকে রিমুভ করতে হলে তোমাদের আজকে আজকে যে হোম রেমেডি আমি শেয়ার করব এটা যখন করতে থাকবে আস্তে আস্তে দেখবে মুখ থেকে সমস্ত এই ছোট ছোট দানাগুলো সরে যাবে আর মুখ খুব স্মুথ আর সুন্দর হয়ে যাবে তার সাথে সাথে আমাদের এরকম কালো দাগ ছোপও হয়ে যায় অনেক সময় তো সেই জিনিসটাও দূর হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে ছটপট আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা এই মুখের এই ছোট ছোট দানার সমস্যাটা আর এই যে কালো ছোপ একটা হয়ে যায় ডাগ ছোপ সেটাকে কিভাবে রিমুভ করতে পারবে তো সবার প্রথমে আমাদের যে রোমগুলো লোমের মুখগুলো যে বন্ধ হয়ে আছে সেগুলো খোলার জন্য কিংবা সেটাকে সফট করার জন্য এই যে দানা দানা গুঁড়িগুড়ি হয়ে আছে ওটাকে সফট করার জন্য একটু উষ্ণ গরম জল নেবে গরম জল নিয়ে এইভাবে স্টিম দেবে একটা ছোট টাওয়াল রুমাল নিয়ে নেবে কিংবা ছোট টাওয়াল নিয়ে নেবে আর ওই গরম জলের মধ্যে এইভাবে টাওয়াল ভিজিয়ে মুখে বেশ কয়েকবার দিয়ে দিয়ে কী করবে একটু সফট করে নিতে হবে যাতে কি সেই দানাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং যে নোংরা ময়লা লেগে আছে তেল ময়লা সেটাও যেন খুব ভালো মতন পরিষ্কার হয়ে যায় তার জন্যে তোমাদের এই রকমভাবে মুখে স্টিমটা দিতে হবে স্টিম দেওয়াটা ভীষণ ভীষণ দরকার আছে কারণ স্টিমটা না দিলে এর পরে যে প্রসেসটা করব সেটা কোনোই কাজ করবে না তাই জন্য এই প্রসেসটা অবশ্যই করতে হবে যাদেরই মুখে এরকম দানা দানা হয়ে আছে কিংবা কালো ছোপ এরকম হয়ে আছে মুখের চারপাশে তাদেরকে স্টিমিংটা করা খুব দরকার তো দেখো এইভাবে কি ভাবে আমি স্টিম করে নিচ্ছি এক মিনিট মতন এরমভাবে স্টিম করবে আর যে জায়গাগুলো দানা বেশি আছে সেই জায়গাগুলোতে একটু এরমভাবে টাওয়ালটা চেপে চেপে একটু স্টিম দিবে। যাতে কি খুব ভালো মতন মুখটা খুলে যায় সেই দানাগুলোর মুখগুলো খুলে গেলে সুবিধা হবে এইবার যেটা হচ্ছে এক্সফোলিয়েট করতে হবে এক্সফোলিয়েট কিংবা স্ক্রাবিং করতে হবে তার জন্যে নুন খুব ভালো নুন যে কোনো ইনফ্লেমেশনকে কমায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এবং নুন নোংরা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে তার সাথে এখানে নিতে হবে একটু দুধ কাঁচা দুধও নিতে পারো অথবা নিতে পারো যে কোনো জাল দেওয়া দুধও তো একটু দুধ আর নুন নিয়ে নিয়েছি নিয়ে এইবার এটা দিয়ে এক্সফোলিয়েট করতে হবে তো যে জায়গাগুলোয় দানা হয়ে আছে কিংবা কালো চোপ হয়ে আছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে এইভাবে এই নুন আর দুধ দুধের যে সলিউশনটা এটা দিয়ে হালকা হাত দিয়ে এইভাবে স্ক্র্যাপ করবে তাহলে কি হবে এই যে দানাগুলো হয়ে আছে সেগুলো পরিষ্কার হবে আস্তে আস্তে আর এই যে কালো ছোপ ঠোঁটের চারপাশে মুখের চারপাশে হয়ে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হবে কারণ দুধ কিংবা কাঁচা দুধ যে হয় সেটা রঙ পরিষ্কার করতে ট্যান বা দূর করতে ভীষণভাবে সাহায্য করে কালো দাগছপ দূর করতেও সাহায্য করে দুধ কাঁচা দুধ তো এইভাবে নুন আর দুধ দিয়ে এক মিনিট মতন এইভাবে স্ক্রাব করবে দেখো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি বলে মনে হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি করছি কিন্তু অবশ্যই হালকা হাতে আস্তে আস্তে করবে নালে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যাবে সেই জন্য এই সমস্ত স্ক্রাবিংয়ের কাজ কিন্তু খুব হালকা হাতে করতে হয় আমি এখানে যেটা হচ্ছে চার গুণ বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা আমাকে শর্ট করে করতে হবে সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এখানটা দেখাচ্ছি তোমরা হালকা হাতে এটা এক মিনিট মতন মাসাজ করবে এই স্ক্রাব করবে স্ক্রাব হয়ে যাবার পরে ঠান্ডা জল নেবে ঠান্ডা জলের মধ্যে রুমাল ভিজিয়ে ভালো করে মুছে নেবে ফ্রিজতে ফ্রিজের যদি ঠান্ডা জল হয় কি একদম নর্মাল মানে ঠান্ডা কুল ওয়াটার হয় তাহলে কিন্তু খুব ভালো হয় যে স্টিমিং দেওয়ার জন্য যে রুম খুলে গেছে তোমাদের যে মুখগুলো সেইগুলো কিন্তু আবার বন্ধ হয়ে যাবে এটা বন্ধ করা ভীষণ দরকার তাহলে আবার নোংরা জমে যেটা হচ্ছে তোমাদের এই দানাগুলো হয়ে যেতে পারে এইবার একটা ফেস প্যাক লাগাতে হবে এর জন্য নেবে এখানে এক চামচ মতন বেসন এখানে বেসন নিয়েছি বেসন ভীষণ ভালো হচ্ছে আর নিয়েছি এক চামচ চন্দন গুঁড়ো চন্দন পাউডারের গুঁড়ো নিয়েছি চন্দন পাউডারের গুঁড়ো যদি তোমরা না পাও চন্দন বেটেও মেশাতে পারো এখানে এক চামচ মতন চন্দন বেটে মিশিয়ে নেবে তো এক চামচ বেসন আর ঠিক এক চামচ সমানই তোমরা চন্দন পাউডার নেবে আর নেব এখানে অ্যালোভেরা জেল যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এখানে দুধ দিতে পারো আর না হলে তোমরা গাছের অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা জেলও এর মধ্যে মিক্স করতে পারো তো এখানে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি কারণ আমার অ্যালোভেরা জেল শ্যুট করে যাদের শ্যুট করে না তারা কিন্তু দুধ মেশাবে এখানে কাঁচা দুধ হোক জাল দেওয়া দুধ হোক এক চামচ দুধ এর মধ্যে মিশিয়ে নেবে এর আর তারপর আমি মেশাবো এখানে একটুখানি মধু আর যাদের মধু শ্যুট করে না তারা এটা স্কিপ করে দিতে পারো কিন্তু আমি এখানে একটু মধু দিচ্ছি চন্দন পাউডার এই যে আমাদের দানা দানাগুলো হয়ে আছে এগুলোকে তোমার হেভ করতে এই হিল করতে খুব ভালো কাজ করে এইবার এখানে আমি একটু যেটা হচ্ছে কাঁচা দুধ মিশিয়ে দিলাম দিয়ে এইবার একটা ফেস প্যাক তৈরি করে নিলাম তার মানে এখানে আমি কী কী দিচ্ছি বেসন চন্দনের গুঁড়ো অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ আর মধু এইগুলো দিয়ে একটা দারুণ ফেস প্যাক তৈরি করেছি এই ফেস প্যাকটা সত্যি সত্যি ভীষণ ভালো হচ্ছে এরকম কালো দাগছোপ দূর করতে বিশেষ করে ব্রণ অ্যাকে আর এই ধরনের যে ছোট ছোট দানা মুখের মধ্যে হয়ে যায় এগুলোকে। দূর করতে ভীষণ ভালো কাজ করে তবে এই ফেস প্যাকটা লাগাবার আগে তোমাদের কি করতে হবে এক টুকরো বরফ নেবে তোমরা চাইলে একটি কাপড়ের মধ্যে কিংবা রুমালের মধ্যেও বরফটা নিয়ে তারপরেও মুখে লাগাতে পারো ডাইরেক্টও লাগাতে পারো কোনো ব্যাপার না আমি ডাইরেক্টই মুখে লাগাই তাতে কোনো প্রবলেম হয় না তো এইভাবে অনেক কাপড় দিয়েও লাগাতে পারো অথবা ডাইরেক্ট মুখে তবে একটার বেশি লাগাবে না একটাই বড় ভালো করে মুখে ঘষে নেবে এইভাবে আর যদি মনে হয় তোমাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তাহলে তোমরা এটা স্কিপ করে দিতে পারো এই স্টেপটা তো এইভাবে মুখটা আমি মুছে নিলাম তাতে কি হলো আমার পোর্সগুলো যে খুলে গেছে সেই ও পোর্সগুলো বন্ধ হয়ে যাবে আর এই দানাগুলো খুব সহজে কিন্তু আস্তে আস্তে এই দানাগুলো চলে যাবে মুখ থেকে এরপরে আমি ফেস প্যাকটাকে দেখো এই ফেস প্যাকটা যে তৈরি করলাম এটা খুব ভালো মতন একটা মোটা লেয়ার লাগিয়ে নেবে আর এইটা খুব ভালো মতন চারিদিকে লাগিয়ে নেবে যেখানে দানা বেশি আছে ভালো করে সেই জায়গাগুলোতে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে এই বেসন চন্দনের গুঁড়ো এগুলো কিন্তু খুব ভালো কাজ করে এই রকম ধরনের প্রবলেমসগুলোতে আর বেসন কিন্তু এই কালো ছোপ দূর করতে মারাত্মকভাবে কাজ করে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে বেশ শুকিয়ে গেছে এবার শুকিয়ে যাবার পর হাল এটাকে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আস্তে করে এগুলোকে তুলে নেবে তো এইভাবে মুখটা পরিষ্কার করে নেবে আর এই যে প্রক্রিয়াটা এইটা প্রথম দিকে সব রোজ যদি দশ দিন টানা করে করতে পারো খুব ভালো হয় রোজ দশ দিন করে নিলে তারপর সপ্তাহে তোমরা দু দিন করে করতে পারো কিংবা সপ্তাহে তিন দিন করেও করতে পারো তোমাদের সুবিধা মতন তারপর করে নিতে পারো কিন্তু প্রথম দিকে কিন্তু রেগুলার একটু করতে হবে অন্তত দশ দিন তোমাদের এটা রেগুলার করতে হবে তারপরে তোমরা এটা কমিয়ে সপ্তাহে দু দিন কিংবা তিন দিন করে দেবে তো এইভাবে দেখো পরিষ্কার করে নিলাম এবার জল দিয়ে মুখটা খুব ভালো করে আগে ধুয়ে আসবো ধুয়ে আসার পরে মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব লাগিয়ে নিতে পারো তবে আমি ওই যে ভিটামিন সি ক্রিম বানিয়েছিলাম তোমাদের শেয়ার করেছি ভিডিওটা দেখে নিও ভিটামিন সি এই ক্রিমটা কিন্তু ভীষণ ভালো হচ্ছে আমি সবসময় এটা ব্যবহার করি এই ভিটামিন সি ক্রিমটা খুব সুন্দরভাবে কিন্তু কালো দাগছোপ দূর করতে খুব সাহায্য করে মুখে খুব পরিষ্কার একটা উজ্জ্বলতা আনে তো আমি এই ভিটামিন সিটা ক্রিমটা লাগিয়ে নিলাম তোমরা চাইলে এখানে মসচারাইজারও লাগিয়ে নিতে পারো অথবা অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারো যার যেটা স্যুট করে সেটা লাগিয়ে নিতে পারো অথবা আমার এই ভিটামিন সি ক্রিমটা বানিয়েও লাগাতে পারো আর এই ভিটামিন সি ক্রিমটা দেখে নিও আমার ভিডিও শেয়ার করা আছে কিভাবে আমি বানিয়েছিলাম তো ব্যাস হয়ে গেল এইভাবে যদি দশ দিন টানা করো দেখবে তোমরা খুব সুন্দর দারুণ একটা রেজাল্ট পাবে আর এই তোমরা দেখে নিলে ঠিক এইভাবে তোমাদের টানা দশ দিন করতে হবে টানা দশ দিন করে যাবে তারপরে সপ্তাহে দুদিন কিংবা তিন দিন করে এটাকে কন্টিনিউ করবে বেশ অনেক দিন কন্টিনিউ করতে দেখো ইনস্ট্যান্ট তো কোনো কিছু হয় না কারণ এর মধ্যে কেমিক্যালস নেই একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে ন্যাচারাল জিনিস দিয়ে করা এগুলোতে একটু সময় লাগে কিন্তু রেজাল্ট খুব ভালো হয় যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই সেই জন্য তো এইভাবে তোমরা যদি করো এটা দেখবে আস্তে আস্তে স্কিন খুব স্মুথ হয়ে যাবে এই যে ছোট ছোট দানা এগুলো এই প্রবলেমস গুলো আমারও ছিল আগে এগুলো খুব হতো কিন্তু এখন আস্তে আস্তে এই জিনিসগুলো করতে করতে আমার স্কিন অনেক ভালো হয়ে গেছে অনেক স্মুথ হয়ে গেছে তো তোমরাও যদি এইভাবে এটাকে করতে থাকো দেখবে এই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো